আজ আমি আপনাদের শুধুমাত্র এক কাপ আটা দিয়ে দারুণ মজাদার এই পাকন পিঠাগুলো কিন্তু তৈরি করে দেখাবো। একদমই সোজা আর একদমই ইজি, শুধুমাত্র ছুরি আর টুথপিক দিয়ে যে এত সুন্দর ডিজাইন তৈরি করা যায়, আপনারা নিজেরা না তৈরি করলে কিন্তু বিশ্বাসই করতে পারবেন না। এই পিঠাগুলো দেখতে যেমন সুন্দর হয়, তৈরি করা একদমই সোজা, আর খেতে তো ভীষণ মজার হয়। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল রোকসানার কুকিং শো। চলে আসলাম নতুন আরও একটি রেসিপি নিয়ে। আশা করি আপনাদের কাছে আমার এই রেসিপিটা ভীষণ ভালো লাগবে। চলুন তাহলে দেখে নেওয়া যাক। প্রথমে একটা পাত্র আমি চুলায় বসিয়ে দিয়েছি, তার মধ্যে আমি এক কাপ লিকুইড দুধ দিয়ে দিচ্ছি। দুধটা কিন্তু আগেই জাল দেওয়া, তো সেজন্য কিন্তু বলক আসলে আমরা নামিয়ে ফেলতে পারবো। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, একটু নেড়ে চেড়ে বলক আসা পর্যন্ত ওয়েট করেছি। দেখুন বলক চলে আসছে, এখন আমি এক কাপ আটা দিয়ে দিচ্ছি। তো আমি আটাটা ব্যবহার করছি, আপনারা চাইলে কিন্তু ময়দা দিয়েও এই পিঠাগুলো তৈরি করে নিতে পারবেন কোনো রকম ঝামেলা ছাড়াই। তো আমি একটা স্প্যাচুলা দিয়ে নেড়ে চেড়ে মিশ্রণটাকে ভালো মতন মিক্স করে নিচ্ছি। এই দেখুন একটু ভালো মতন মিক্স করে নিতে হবে। তো বেশ কিছু সময় এটাকে মিক্স করার পর এই সময় কিন্তু মিডিয়াম টু লো আছে এটা রাখতে হবে। তো একটা প্লেটের মধ্যে আমি সম্পূর্ণ ডোটা ঢেলে দিচ্ছি। এই দেখুন যেহেতু ডোটা অনেকটা গরম, সেজন্য একটা স্প্যাচুলা দিয়ে একটু ছড়িয়ে দিচ্ছি যাতে গরমটা তাড়াতাড়ি কমে যায়। অন্যদিকে একটা বাটির মধ্যে আমি একটা ডিম ভেঙে নিচ্ছি। ডিমটাকে একটা কাঁটা চামচের সাহায্যে ভালো মতন ফেটিয়ে নেব, একটু ভালো মতন সময় নিয়ে ফেটিয়ে নেবেন। এই দেখুন, আর যদি ডিমটা ফ্রিজে থাকে অবশ্যই আধা ঘন্টা আগে রুম টেম্পারেচারে এনে নেবেন। তো এখন হালকা একটু ঠান্ডা হয়ে গেছে, তো আমি হাতের সাহায্যে এই মিশ্রণটাকে ভালো মতন মুথে নিচ্ছি। একটু সময় নিয়ে এই কাজটা করে নেবেন। এই দেখুন আমি কিভাবে এই ডোটাকে এইভাবে মুথে নিয়েছি। তো এইভাবে মথা হয়ে গেলে দিয়ে দিচ্ছি হাফ ডিম। তো পুরো ডিমটা কিন্তু আমাদের এই ডোটা তৈরি করতে লাগবে না, তো হাফ ডিম হলেই কিন্তু এই সম্পূর্ণ ডোটা সুন্দরভাবে হয়ে যাবে। আপনাদের কাছে যদি কনফিউশন লাগে তাহলে কিন্তু আপনারা অল্প অল্প করে দিয়ে এই ডোটা তৈরি করে নিতে পারেন। এই দেখুন, তো ডোটা মাখানোর পর কিন্তু এরকম টেক্সচারে আসছে। তো আমি হাফ টি স্পুন দিয়ে দিলাম বেকিং পাউডার, আপনারা চাইলে দিতেও পারেন, তাও আবার স্কিপও করতে পারেন, কোনো সমস্যা নেই। যেহেতু হাতে লেগে আসছে সেজন্য কিন্তু আমি এক চা চামচের মতন তেল দিয়ে দিয়ে তারপরে কিন্তু আবারও এটা ভালো মতন মেখে নেব। তো ডিমটা কিন্তু অবশ্যই দিতে হবে, নাহলে কিন্তু এই পিঠাগুলো সুন্দর মতো ফুলবে না আর সোপও করবে না। আপনারা বেকিং পাউডারটা না দিলেও কিন্তু চলবে। তো আমি আমার পছন্দ মতন লিচি কেটে নিচ্ছি। এই দেখুন এভাবেই কিন্তু আমি সবগুলো লিচি করে নিব। এক কাপ আটাগুলো আমার অনেকগুলো পিঠা হবে, তো আমি একটা বোর্ডের মধ্যে একটা লিচি নিয়ে নিলাম। তো হাতের সাহায্যে এভাবে একটু ভালো মতন করে তারপর গোল সাইজ করে নিলাম। তো আমরা যেই সাইজের পিঠা তৈরি করব তো সেই অনুযায়ী কিন্তু এই ডোরগুলোকে সেট করে নিতে হবে। তো আমি এটা ত্রিকোণা টাইপের করব, সেজন্য কিন্তু ত্রিকোণা করে নিচ্ছি। আর এটা পাতা শেপের করব, সেজন্য কিন্তু পাতা শেপেরভাবেও আমি করে নিচ্ছি। একটু খেয়াল করলেই বুঝতে পারবেন। এই দেখুন হাতের সাহায্যে একটু চাপ দিয়ে দিতে হবে, তাহলে কিন্তু পাতার শেপটা চলে আসবে। তো সেম প্রসেসে কিন্তু সবগুলো ডোয়ের আমি লিচি এভাবে করে নিয়েছি। তো একটা লিচি নিয়ে নিলাম, তার উপরে হালকা একটু তেল দিয়ে দিলাম, এতে কিন্তু ডিজাইনটা করতে সুবিধা হবে। তো আমি স্পিডটা একটু বাড়িয়ে দিয়েছি আপনারা যাতে বুঝতে পারেন। তো আমি প্রথমে কিন্তু ছুরির সাহায্যে এভাবে কাজটা করে নিয়েছি, তারপরে কিন্তু টুথপিক দিয়ে একটা ডিজাইন করে নিলাম। আর টুথপিক দিয়ে মাঝখানে বরাবর আমি একটু ফুলের মতন করে দিলাম। দেখুন কী সুন্দর একটা ডিজাইন তৈরি হয়ে গেল। তো আমি পাতার ডিজাইন করে নিব, সেজন্য কিন্তু পাতার ডিজাইনটা ওইভাবে করে নিচ্ছি। একটু খেয়াল করুন তাহলেই বুঝতে পারবেন, একদম ইজি, যে কেউ দেখলে কিন্তু এই পিঠাগুলো তৈরি করে নিতে পারে। একবার দেখলেই কিন্তু এই পিঠাগুলো তৈরি করা একদম ইজি। এই দেখুন আমি এভাবেই কিন্তু আরেকটা ডিজাইনও করে নিলাম। তো আপনাদের আমি আরেকটা ডিজাইনও দেখিয়ে দিচ্ছি, একটু খেয়াল করলেই কিন্তু বুঝতে পারবেন। এই দেখুন এভাবেই কিন্তু আমি সবগুলো ডিজাইন করে নিয়েছি। এই দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে পিঠাগুলো, এটা দেখতে যেমন সুন্দর লাগছে তৈরি করা তো দেখলে নিয়ে একদমই ইজি আর খুবই সহজভাবে কিন্তু এই পিঠাগুলোকে তৈরি করা যায়। পিঠাগুলো তৈরি করা কিন্তু একদমই সোজা আর একদমই ইজি। মেহমান আসলেও কিন্তু ঝটপটাই এই পিঠাটা আপনারা বানিয়ে দিতে পারেন, তো সবাই কিন্তু ভীষণ পছন্দ করবে আর খুবই প্রশংসা করবে আপনার এই পিঠার জন্য। এত সুন্দর আর অল্প উপকরণে যে ঝটপটাই পিঠাগুলো তৈরি করা যায়, আপনারা নিজেরা না তৈরিগুলো কিন্তু বিশ্বাসই করতে পারবেন না। পিঠাগুলো দেখতে যেমন সুন্দর হয়েছে, তৈরি করা একদমই সোজা আর খেতে ভীষণ মজার হয়। খুবই অল্প উপকরণে ঝটপট কিন্তু এই পিঠাগুলো আমরা তৈরি করে নিতে পারি, কোনো রকম
ঝামেলা ছাড়াই। তো একে একে কিন্তু আমার সবগুলো পিঠাই তৈরি হয়ে গেছে, আর পিঠাগুলো দেখতে যে কতটা সুন্দর হয়েছে সেটা কিন্তু আর বলার অপেক্ষা রাখে না। এত সুন্দর পিঠা মুখে দিলেই কিন্তু মিলিয়ে যাবে এই পিঠাগুলোকে। তো আমি এই পিঠাগুলো কিন্তু এখন একটু ভেজে নেব। তো একটা চুলায় কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে আমি এক এক করে পিঠাগুলো দিয়ে দিচ্ছি, আর তেলটা কতটা গরমের মধ্যে দিচ্ছি সেটাও কিন্তু আপনারা দেখেই বুঝতে পারছেন। তো আমি একে একে কিন্তু সবগুলো পিঠা দিয়ে দিচ্ছি, এই দেখুন। তো মিডিয়াম টু লো আছে, এই পিঠাগুলোকে আমি একটু সময় করে ভেজে নেব। একটা ব্যাচ ভাজতে আমার 5 মিনিটের মতো সময় লেগেছে, মিডিয়াম টু লো আছে, একটু কালার করে ভেজে নেবেন। তো আমার সবগুলো উল্টানো হয়ে গেছে, তো পিঠাগুলো কিন্তু খুব সুন্দর কালার চলে এসেছে, আপনারা একটু খেয়াল করলেই কিন্তু বুঝতে পারবেন। এই দেখুন খুব সুন্দর একটা কালার আসছে। তো আমি একে একে কিন্তু সবগুলো পিঠা উঠিয়ে নেব, এই দেখুন। এর চেয়ে বেশি কালার করে কিন্তু আর আমি ভাজবো না। তো অন্যদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে আমি 1 কাপ চিনি দিয়ে দিচ্ছি, দিয়ে দিব 2 কাপ পানি। তো 1 কাপ চিনি দিলে অবশ্যই কিন্তু 2 কাপ পানি দিতে হবে। আর ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি 2টা এলাচ আর 2 টুকরো দারুচিনি। তো আমি এলাচের মাথাটা একটু ফেটিয়ে দিয়েছি যাতে এটার সুঘ্রাণটা বেরিয়ে আসে। তো আমার শিরাটা কিন্তু 2 মিনিটের মতন বলক করে নিয়ে তারপরে কিন্তু নামিয়ে ফেলছি। এটা কিন্তু 1 তার 2 তার কোনো শিরা করবো না, জাস্ট আপনার চিনিগুলো গলে গেলেই কিন্তু হয়ে যাবে। তো একটু গরম অবস্থায় কিন্তু আমি একে একে পিঠাগুলো দিয়ে দিচ্ছি, এই দেখুন। পিঠাগুলো কালারটা যে কতটা সুন্দর হয়েছে সেটা কিন্তু আপনারা দেখেই বুঝতে পারছেন। তো আমি সবগুলো পিঠাই কিন্তু একটু দিয়ে দিলাম, আর একটু ছড়ানো পাত্রর মধ্যে দেওয়ার চেষ্টা করবেন, এতে গেলেও পিঠাগুলো খুব সুন্দর মতন ফুলে উঠতে পারবে। যে দেখুন 3 থেকে 4 ঘন্টা পর এটা টেক্সচারটা এরকম আসছে। আপনাদের হাতে যদি সময় থাকে রাতে বানিয়ে সকালেও কিন্তু সার্ভ করতে পারেন, এতে কিন্তু রেজাল্টটা আরও ভালো আসবে। তো আমি 3 থেকে 4 ঘন্টার মতন এটা রেখে দিয়েছিলাম, এরই মধ্যে দেখুন ফুলে কিন্তু ডাবল হয়ে গেছে, আর পিঠাগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে এই দেখুন। একটা পিঠাও ভাঙেনি আর খুব সুন্দরভাবে স্কুপ করে নিয়েছে। তো আমি একটা প্লেটের মধ্যে পিঠাগুলোকে সার্ভ করে নিচ্ছি, আর আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি পিঠাগুলো যে কতটা সুন্দর আর কতটা সফট হয়েছে। তো একে একে কিন্তু আমি সবগুলো পিঠাই উঠিয়ে নিচ্ছি, এই দেখুন। এভাবে কিন্তু একটা প্লেটের মধ্যে আমি সবগুলো পিঠাই উঠিয়ে নিচ্ছি, দেখতে কতটা সুন্দর হয়েছে পিঠাগুলো সেটা কিন্তু আপনারা দেখেই বুঝতে পারছেন। আর একটা পিঠা আমি আপনাদের কেটে দেখিয়ে দিচ্ছি ভিতরটা কতটা শিরা সোপ করেছে, আর একদম নরম তুলতুলে হয়েছে পিঠাগুলো, এই দেখুন। একদম সফট, মুখে দিলেই মিলিয়ে যাবে এই পিঠাগুলো, কোনো রকম ঝামেলা ছাড়াই। আটা দিয়ে এত মজাদার একটা পিঠা কিন্তু আপনারা তৈরি করে নিতে পারেন, একদমই ইজি আর একদমই সোজা। তো রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে কোনো অংশে একটু হলেও ভালো লেগে যায়, অবশ্যই আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন। লাইক, কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করে দেবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন, আর এমন নিত্য নতুন ভিডিও পেতে হলে কিন্তু আমার চ্যানেলের পাশেই থাকতে হবে। সাথে যে বেল আইকনটা আছে সেটা অবশ্যই বাজিয়ে রাখবেন, এতে করে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করবো সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। আল্লাহ হাফেজ।